পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ু বিরাজমান থাকায় গেল কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে উপকূলীয় জেলাগুলোতে হচ্ছে হালকা থেকে ভারী বৃষ্টিপাত। লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। গত দুই দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। নদনদীর পানি স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ফুট বেড়েছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পায়রা সহ সব বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপদসীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ডুবে গেছে জেলার 27টি গ্রাম, আশ্রয়ণ প্রকল্পের শতাধিক ঘর সহ বিভিন্ন স্থাপনা ভেঙে গেছে। কাঠালিয়া গ্রামের বিষখালী নদীর তীরবর্তী রাস্তা ও চিংড়াখালী খালের বাঁধ, ফলে হাজার হাজার মানুষ দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এবং বাড়ি ঘরটার প্রায় তলায় গেছে, পানি উঠতে প্রচুর, তার জন্য এই মাছগুলো সব বাইরে দিকে আছে। টানা বৃষ্টির কারণে পিরোজপুর শহরের বিভিন্ন স্থান ও রাস্তাঘাট তলিয়ে গেছে, ফলে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আমাদের বিদ্যালয় জোয়ারের পানিতে ডুবে গেছে, এই জন্য আমরা ক্লাস করতে পারতেছি না। প্রায় এরকম জোয়ারে পানি হচ্ছে, তারপর হাঁটার চলা করতে সমস্যা। জোয়ারের পানির চাপে সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়নের গদাইপুরে খোল পেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্রায় 300 বিঘা মাছের ঘের তলিয়ে গেছে। পরে নিজ উদ্যোগে বাঁধ মেরামত করেছেন স্থানীয়রা। বাগেরহাটে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চলের 100+ গ্রাম। স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতায় জোয়ার হওয়ায় খুলনা, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী ও কক্সবাজারের নিম্নাঞ্চল ডুবে গেছে পানিতে। সেই সাথে এসব জেলায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।